নিজের বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন শ্রাবন্তী। সব বাবা মার কাছেই তার সন্তানরা স্পেশাল, শ্রাবন্তী চ্যাটার্জি ও তার ব্যতিক্রম নন। তবে দেবশঙ্কর হালদার সঞ্চালিত একটি টক শোয়ের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শ্রাবন্তীর মুখে শোনা গেল একসময় তিনি তার নিজের বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন। আমি ছোটবেলায় বলতাম বাবাকে বিয়ে করব বড় হয়ে, বাবা বলে ঠিক আছে আগে বড়টা হও। এক নজরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি দেব, জিৎ, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশের শাকিব খান সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি 1997 সালে মায়ার বাঁধনে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন। 2003 সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। শ্রাবন্তীর জনপ্রিয় মুভির মধ্যে রয়েছে জোশ, সেদিন দেখা হয়েছিল, ফান্দে পড়িয়া বগা কান্দেরে, দিওয়ানা, ওয়ান্টেড, দুজনে ইত্যাদি। তিনবার বিয়ে ও বিবাহ বিচ্ছেদের দৌলতে শ্রাবন্তী আপাতত সব সময় খবরের শিরোনাম দখল করে থাকেন। কিন্তু একটা সময় তিনি নাকি তার বাবাকেই বিয়ে করতে চেয়েছিলেন, এমনটা শোনা গেছে একটা টক শোয়ের মঞ্চে। শ্রাবন্তীর মা বাবা হ্যাপি প্যারেন্টস ডে নামক ওই টক শোয়ে উপস্থিত ছিলেন, ছিলেন শ্রাবন্তীও। তারা জানালেন শৈশব থেকেই শ্রাবন্তী অত্যন্ত দুষ্টু ছিলেন। একবার ছোটবেলায় শ্রাবন্তী পড়া না পারার অপরাধে তাকে নিজের দাড়ি কামাবার রেজার দিয়ে ন্যাড়া করে দিয়েছিলেন শ্রাবন্তীর বাবা। শ্রাবন্তীর মা বারণ করলেও বাবা শোনেননি। এরপর খুব কেঁদেছিলেন শ্রাবন্তী, কয়েক মাস তাকে টুপি পরে স্কুলে যেতে হয়েছিল। এরপর দেবশঙ্কর শ্রাবন্তীকে জিজ্ঞাসা করেন তার ইচ্ছার কথা। শ্রাবন্তীর প্রথম ইচ্ছা মাকে একটা শাড়ি ও বাবাকে একটা পাঞ্জাবি উপহার দেওয়া, কারণ তিনি মা বাবার বিয়ে দেখেননি, ফলে বিয়ে বিয়ে ব্যাপার আনার জন্য তার এই ইচ্ছা। শ্রাবন্তীর দ্বিতীয় ইচ্ছে হলো মা ও বাবাকে রূপোর দোলনার মধ্যে সুন্দর করে সাজানো গোপাল ঠাকুর উপহার দিতে চান তিনি, কারণ তার মা বাবা কৃষ্ণ ভক্ত। শ্রাবন্তীর বাবাকে ছোট থেকে দেখাশোনা করেছেন মনুপিসি। তিনি বর্তমানে অসুস্থ, তার মেডিকেল ট্রিটমেন্ট করানোর ইচ্ছা ছিল শ্রাবন্তীর তৃতীয় ইচ্ছা। শ্রাবন্তীর চতুর্থ ইচ্ছা হলো মা বাবা ও পুরো পরিবার মিলে তিরুপতি ভ্রমণের ইচ্ছা। তবে শ্রাবন্তীর বাবা অল্প বয়সে অভিনয় করতেন, তিনি দেখতে সুন্দর ছিলেন, শ্রাবন্তীর কথায় হ্যান্ডসাম হাল, এই কারণে শ্রাবন্তী শৈশবে বলতেন তিনি বড় হয়ে বাবাকে বিয়ে করবেন। তখন বাবা বলতেন আগে বড় হতে। তবে এগুলো সবই এক শিশুর আকাশ কুসুম কল্পনা।